তো কেমন আছো তোমরা? ভালো থাকার জন্য এই নাচটি পুরোটা দেখুন। আজকে আমরা নাচতে চলেছি ফাগুনেরই মোহনায় গানে। এই আজ কি হবে? কে? হ্যাঁ? বেশি তো না। কি হবে? এই ড্যান্স হবে ড্যান্স। এটা সাজুগুজু করতে কি হবে এখানে? ড্যান্স। ড্যান্স হবে? জানো এই বাবার একটা খুব সুন্দর ভিডিও আছে, এরপরে এই বাবার একটা ভিডিও শুট হবে কদিন পরেই আসছে। আর এরা সব রেডি হচ্ছে এখন, এরা সব সাদা জামা প্যান্ট আর গামছা, লাল গামছা, আর ওইদিকে শাড়ি পরে রেডি হচ্ছে সবাই। তো দেখতে পাচ্ছ আমি এসি চিনমাদের বাড়িতে, কারণ আজকে একটা ভিডিও শুট হবে, নতুন একটা ভিডিও, তার জন্য সবাই রেডি হচ্ছে। তো এখন বিকেল এখন হয়নি, বিকেল হওয়ার আগে আমাদের শুটিংটা কমপ্লিট করতে হবে, কারণ এখন শীতকালের বেলা, দেরি হয়ে গেলে আর সূর্যের আলো পাওয়া যাবে না আর ভিডিও খারাপ হবে। এই দেখো গামছা পরে আর কি রেডি হচ্ছে। আজকে কি গানে ড্যান্স হবে? ফাগুনের মোহনায়। কি গান? ফাগুনের মোহনায়। আচ্ছা, বাড়ি থেকে কি ভাত খেয়েছো? কি খেয়েছো বলো? চিকেন তরকারি ভাত। ও, এই এই গানে নাচতে গেলে মনে হয় চিকেন তরকারি খাই আসতে হয় না? চিকেন তরকারি ভাত। আচ্ছা ঠিক আছে, সবার তাহলে এনার্জি আছে তো? ঠিক আছে, তোমার ড্যান্সের সময় দেখা যাবে কতটা এনার্জি তোমাদের। তুই কোন গানে নাচ শিখছিস? তো একটা ভালো করে হয়নি? ভালো করে কর একটা। হ্যাঁ, আচ্ছা তোমার নাম কি জানো? অরমণ্ডল। আমাদের খুব সুন্দর দর্শক। কি বলেছো তুমি? ওই আমাদের একটা নায়িকা আগের বারে ডান্স করেছিল, এখন করবে না, এখন করবে না কেন? তুমি কমপ্লিট নেই, লোক আছে, লজ্জা পাচ্ছে, তাই তো? তো এখন আপাতত আমাদের নৃত্যশিল্পীরা রেডি, এখন আমরা ওদেরকে নিয়ে যাব আমাদের সেই স্পটে, শুটিং স্পটে। ওই একটা গাড়ি বোঝাই হয়ে গেছে, তারপর এই গাড়িটা বোঝাই হবে, তারপর আমরা বেরিয়ে পড়বো আমাদের লোকেশনে। আগে চলে এসছে, এখন আমরা ঢুকলাম, আমাদের বাইকটা রাখবো। তো আমরা এখন চলে এসেছি আমাদের শুটিং স্পটে, এখন সবাই সকলে রেডি তাদের পজিশনে, এখন আমরা শুরু করব আমাদের প্রথম শুটিং। আমার দর্শকরাও সব একদম প্রস্তুত, একদম পাহাড়ে বসে। আরে বসে আছিস তোরা? আর এখানে সব গার্জেনরা আছে। তোর নাম মিউজিক দাও। কাদা মধ্যে গেলে পাখন ডাবে যায় পুরো। তো ওই জায়গায় মোটামুটি ভাবে একটা শট নিলাম, এবার চিন্তা ভাবনা করা হচ্ছে যে আর একটা শট নিয়ে হবে, একটু জায়গাটা চেঞ্জ করে অন্য একটা জায়গায়। দেখা হচ্ছে এই জায়গাটায় চেঞ্জ করে, এখানে লোকেশনটা বেশ ভালো আছে, নৌকা টৌকা রাখা আছে, এইখানে নেওয়া যায় কি না সেটাও একটা চেষ্টা করা হচ্ছে। কচুরি ফুল অত পর্যন্ত কি আসবে? তুমি এইখানে এইখানে হ্যাঁ জায়গাটা জাস্ট অপূর্ব লাগছে দেখতে, নৌকাগুলো সব নিচে আছে। হ্যাঁ, সবুজে সবুজে
এই দেখো একটু হাই বলে দাও। হাই, কেমন লাগছে আমাদের নাচ বলো। কি বলবো, খারাপ হচ্ছে। বলো আমাদের নাচ কেমন লাগছে তোমাদের। হ্যাঁ বল, কেমন লাগছে আমাদের নাচ বলুন। ভালো তো লাগবেই, কারণ এত সুন্দর সুন্দর ছোট বাচ্চারা যেহেতু নাচছে ভালো তো লাগতেই হবে। কোন জায়গাটা ভিডিও ঘুরলে বেশ ভালো হয় আমার ডিসাইড করা হচ্ছে যে এই জায়গাটা। আবার আরেক দিকে লক্ষ্য রাখতে হবে যেন মাটিটা সমান থাকে। মাটি এবড়ো খেবড়ো হলে আবার বাচ্চারা নাচবে, ওদের পায়ে চোট লাগতে পারে। ওর জন্য দেখা হচ্ছে মাটি যাতে সমান হয় সেরকম একটা জায়গা। তো সবাইকে ডাকা হচ্ছে। তাহলে আস্তে আস্তে ওই দেখিস পড়ে যাস না যেন, দেখিস আর ওই ওই ফেলে দে, ওইটাকে ফেলে ফেলে দে। আচ্ছা না না না, কোন জায়গা দেব সাইকেল চালিয়ে এসছে। তো টাটা, আবার দেখা হবে। তো আজকের মতো আমাদের শুটিং সমাপ্ত করলাম। তো আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, এরপরে আগামী দিনে আরো ভালো ভালো নাচ আসতে চলেছে ছোট ছোট বাচ্চাদের। সকলে খুব সুন্দর নাচ করে। সকলে এখন টাটা, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে।